আপনার জোরে করতালি দিয়ে স্যারকে অভিনন্দিত করব আজকের এই চমৎকার প্রাণবন্ত মুহূর্তে। ভালো কিছু আমরা শুনব, জানবো এবং ভালোভাবে নিচে নিজে কিছু করে জীবনটাকে করব। সকল ভলেন্টিয়ার থেকে অনুরোধ করছি, যারা আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি তাদেরকে বসার ব্যাপারে একটু সহযোগিতা করি, যেন সবাই লার্নিং সেশনটা ভালোভাবে রিসিভ করতে পারি। ধন্যবাদ। কেমন আছেন সবাই? ভালো? নাস্তা হয়েছে? নাস্তা হলে তো এটুকু ভালো হওয়ার কথা না। আমি একবার দুবাই গিয়েছিলাম, তো দুবাইতে গিয়ে আমি দেখলাম যে রাস্তায় দাঁড়ানো যায় না। মানে আমি যদি হোটেল থেকে রাস্তায় নামি, জাস্ট গায়ের মধ্যে, গায়ের চামড়ার মধ্যে এমন ভাবে ভারী লাগে, মনে হয় কেউ চড় দিচ্ছে, এত গরম। তো ওইখানে সব জায়গায় এসি, কিন্তু রাস্তায় এক সেকেন্ডের জন্য কেউ দাঁড়াতে পারবে না, এবং আমরা তো পারবই না। তো সেরকম একটা জায়গায় আমি দেখলাম যে একজন একটা ছেলে রাস্তার ময়লা পরিষ্কার করে একটা গাড়িতে উঠাচ্ছে। তা আমার আবার একটু স্বভাব হচ্ছে, যখন যেখানে যাই মানুষের সঙ্গে একটু কথা বলতে পছন্দ করি। তা আমি ওনাকে বললাম যে আপনার বাড়ি কোথায়, দেখি বুঝতে পারছি যে সে বাঙালি। সে বলল যে আমার বাড়ি বাংলাদেশে। তাই আমি বললাম যে আপনি গরমের মধ্যে কিভাবে কাজ করতেছেন? বলে যে অভ্যেস হয়ে গেছে এখন। হ্যালো, এখন এই লোকটা 45 ডিগ্রি তাপমাত্রায় বিদেশে বসে এত গরমের মধ্যে কেন কাজ করতে পারতেছে জানেন? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? পরিবারের জন্য আর কে বলতে পারবেন? এনি আইডিয়া? আসলে কাহিনীটা হলো, আমাদের মানুষদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে, আমাদেরকে কখনো কখনো মাথার উপর বোঝা তৈরি করে দিতে হয়। এই লোকটা গ্রামের জমি বিক্রি করে অথবা অনেক বড় কোনো ধার করে বিদেশে গেছে। তার মাথার মধ্যে বোঝা যে আমার বাবার যে সম্পদ বিক্রি করে আমি আসছি, সেই সম্পদ আমার বাবাকে কিনে দিতে হবে, অথবা যে লোন করে আসছি সে লোন শোধ করতে হবে, তাই না? এই বোঝা তাকে ওই গরম টাচ করতেছে। এখন আপনারা যদি উদ্যোক্তা হতে চান, আপনাদের একটা বোঝা নিতে হবে। সেই বোঝাটা কি সেটা আসলে বের করা দরকার। সেই বোঝাটার জন্য আপনার হৃদয়ে একটা একটা দুঃখ, একটা কষ্ট, একটা স্ট্রাগল তৈরি করা দরকার। আমি ছোট একটা উদাহরণ দিব আপনাদেরকে আজকে। আমি ছোটবেলায়, আমি যখন স্কুলে পড়তাম তাদের মতোই আমি গ্রামে বড় হয়েছি, ম্যাট্রিক পাস করেছি একেবারে গ্রাম থেকে। ছোটবেলায় আমি যখন, আমাদের তখন তো গ্রামে কারেন্ট ছিল, কিন্তু আমাদের বাসায় টেলিভিশন ছিল না, তো টিভি দেখার জন্য আমাদের গ্রাম থেকে একটু দূরে আরেকটা গ্রামে একটা টেলিভিশন ছিল, এবং সেখানে আমরা কি করতাম, শুক্রবার দিন শুধু পারমিশন ছিল বাসা থেকে, আমরা প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে গিয়ে ওই টেলিভিশন দেখতে যেতাম গ্রামে। শহরে আমি যখন আসলাম ম্যাট্রিক পাস করে, আমি যখন ঢাকায় ভর্তি হলাম তেজুমির কলেজে, আমার খুব সিনেমা দেখার নেশা ছিল। বিশেষ করে তখন ওই যে ভিসিপি ছিল, ভিসিআরে আমরা ছবি দেখতাম। তো আমি আমার এক আত্মীয়ের বাসায় যেতাম, যাওয়ার সময় একটা ক্যাসেট নিয়ে যেতাম হিন্দি সিনেমার ক্যাসেট। তো গেলে ওনারা দেখলাম খুব বিরক্ত হতো যে ও আসছে সিনেমা দেখতে, তারপরে 3 ঘন্টা থাকবে, হয়তো তাকে খাওয়াতে হবে, মানে একটা প্রায় বিরক্ত হতো আমার আত্মীয়। কিন্তু ওইটা ঠিক বুঝতাম না তখন, ওনারা যে বিরক্ত হচ্ছে আমার মাথার মধ্যে কিন্তু সিনেমা দেখা, কে বিরক্ত হচ্ছে এটা আমার মাথার মধ্যে নাই। এবং এরকম হলো একদিন যে আমি বাসায় ক্যাসেট দিয়ে গেছি, ওনারা কি করলেন, ভিসিপিটা তালা দিয়ে বন্ধ করে দিলাম, এরকম হয়েছে।
এই যে শখ কথাটা কেন বললাম, এগুলো কিন্তু এখন এখন বাংলাদেশের বাংলাদেশের যে কোনো সিনেমা বলেন, নাটক বলেন, দেখার সময় কিন্তু আমার নাই, তাই না? কিন্তু ওই যে শখটা, ওই যে সময়টা, সেই সময়টাকে তো ধরে রাখতে হবে আপনাদের, তাই না? সেই জন্য যেটা হচ্ছে যে আমার কি, আমার 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 বাসায় প্রত্যেকটা রুমে একটা বিশাল বিশাল টেলিভিশন আছে, ভিসিআর আছে, সবই আছে, কিন্তু আমার দেখার সময় নেই। লাইফে আপনার আসলে কিছু স্মৃতি দরকার। আমি আরেকটা স্মৃতির কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেই প্রতিষ্ঠানে আমি যখন চাকরি করতাম আমি তখন মাত্র গ্র্যাজুয়েট এবং আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি। চাকরি করতে গিয়ে আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে আমি সেই প্রতিষ্ঠানে একটা বড় পদে জয়েন করলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আমাকে প্রতিষ্ঠান থেকে পিক এন্ড আপ, পিক এন্ড ডাউনের জন্য আছে। এখানে নিজের বলার মতো গল্প থেকে কে কে আছেন? তো আমাকে পিক এন্ড ড্রপের জন্য আমার ওই প্রতিষ্ঠান থেকে একটা গাড়ি দেওয়া হয়েছিল। তো আমি ওই প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করি এবং ওই প্রতিষ্ঠানে আরেকজন ছিলেন যিনি 15 বছর ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করেন, উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তো উনি গিয়ে এমডিকে বললেন, আমি জয়েন করেছি মাত্র 3 মাস, এমডিকে গিয়ে বললেন যে স্যার একটা বাচ্চা ছেলেকে আপনি জেনারেল ম্যানেজার করে দিলেন, আবার গাড়িও দিলেন, আমাকে তো দিলেন না 15 বছর ধরে কাজ করি, এই ছেলে আবার বিকম পাস, সে মাস্টার্স তো করে না। আসলে আমি মাস্টার্স করি নাই তখনও, কারণ আমি সিএ পড়ছিলাম তখন। তো পরে এমডি আমাকে ডেকে বললো যে ইকবাল তোমাকে দিয়ে তো এসব কথাবার্তা বলতেছে, এখন কি করার, আমার তো এগুলো শুনতে হচ্ছে ওই লোক অনেক পুরনো। তাই বললাম স্যার থ্যাংক ইউ, আপনার কিছু করার দরকার নাই, আমি কিছু করে দেখাই। পরের দিন, জাস্ট পরের দিন মানে আমি খোঁজ খবর নিলাম এবং এক সপ্তাহের মধ্যে আমি এমবিএ ভর্তি হলাম এবং মাস্টার্সে ভর্তি হলাম এবং 2 বছর ওই প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। 2 বছরের মাথায় এমডির হাতে 2টা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট তুলে দিয়ে রিজাইন করে চলে আসলাম। তাহলে আপনাকে যখন কেউ খোঁচা মারতেছে, কেউ কিছু বলতেছে, কেউ কিছু অপমান করছে, কেউ কিছু নিচে দেখাচ্ছে, টেক ইট, এইখানে নেন, এইখানে, এইখানে নেন এবং এইখানে নেন, ওটাকে শুনে আপনি মন খারাপ করে থাকলেন কারো কিছু যায় আসে না, পৃথিবীর কেউ আপনাকে হেল্প করবে না। আইটালি আপনি যতক্ষণ না নিজে নিজেকে হেল্প না করেন পৃথিবীর কেউ আপনাকে হেল্প করবে না। সেই প্রতিষ্ঠানে আর একটা গল্প বলি আপনাকে, আমাকে যে গাড়িটা দেওয়া হয়েছিল সেই গাড়িটা শুধুমাত্র পিক অ্যান্ড ড্রপের জন্য। একদিন সন্ধ্যায় আমি আমার বউকে নিয়ে একটা বিয়েতে যাব। আমি নর্মালি সারা জীবন ভীষণ রকমের অনেস্ট এবং কমিটেড, আমাকে যতটুকু দেয়া হয় এর বাইরে আমি কোনো কিছু নেওয়া পছন্দ করি না। তো আমি বাসায় আসলাম, বাসায় আসার পথে আমি ফোনে আমার বউকে বলছি যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি বাসায় এসেই কিন্তু বিয়েতে যাব। আমার ড্রাইভার শুনলো কথাটা, বাসায় নামানোর পরে বললো যে স্যার আপনার বিয়ের প্রোগ্রামটা তো, আমি তো গাড়ি রাখতে অফিসেই যাব, বিয়ের প্রোগ্রামটা তো অফিসের পাশেই, তো আপনাকে আমি নামাই দেই, আবার বাসায় নামাই দেবো, আপনি তো কখনো গাড়ি চান না, একদিনই তো, কী আছে রাত্রেবেলা, তখন প্রায় রাত 9টা বাজে। তা আমি রাজি হই নাই, পরে সে অনেক বলার পরে আমি ঠিক আছে একদিনই তো, আর গাড়িও পাচ্ছিলাম না রাত্রেবেলা। পরে আমি আমার বউকে নিয়ে সেই গাড়ি করে বিয়েতে যাই। কিন্তু ওই যে লোকটা, যে লোকটা আমার একটা বড় উপকার করছে 2টা মাস্টার্স সার্টিফিকেট, সে ঠিক আমাকে মনিটর করে আমি কোথায় যাই, কী করি না করি। সে খবর পেয়ে গেল যে আমি অফিসের গাড়ি নিয়ে বিয়েতে গেছি, যেটা আমি এন্টাইটেল না। সে এমডিকে বলে দিল যে উনি তো অফিসের গাড়ি যাচ্ছে তাই ভাবে ব্যবহার করছে। এমডি ড্রাইভারকে ফোন করে গাড়িটা ব্যাক করার জন্য বলে দিল। ড্রাইভার এসে কানে কানে আমাকে বলে, স্যার এমডি স্যার ফোন করেছে, গাড়ি নিয়ে চলে যেতে বলছে, আমি এখন কী করবো? আমি বললাম তুমি চলে যাও। আমি ফেরার পথে বউকে নিয়ে সিএনজি বেবিট্যাক্সিতে করে বাসায় আসলাম। সে আমার এখন 3টা গাড়ি, তার মধ্যে 2টা জিপ। সো আমি কথাগুলো এই জন্য আপনাদের মনে দাগ কাটার জন্য বললাম,
যে কোনো ঘটনাকে বুকের মধ্যে এবং মাথার মধ্যে নেন, কষ্টটাকে লালন করেন, জীবটাকে লালন করেন, তাহলে দেখবেন যে আপনিও আপনাকে থামাতে পারবেন না। এবং আপনি যেদিন আপনাকে থামাতে পারবেন না, পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না। আমার আমি আরেকটা জিনিস আপনাদের কিছু বলবো, জীবনে যাই করেন না কেন, একটু ভালো মানুষ হতে হয়। আমি আপনাদের বলি, এখন চারিদিকে এত হতাশা, এত দুর্নীতি, এত মিথ্যা, এত পাপ হচ্ছে যে আপনি দেখবেন যে ভালো মানুষদেরকে লোকজন সম্মান করা শুরু করবে। হয়তো কেউ কেউ বলবেন এখন ভালো মানুষের দাম নাই, রং ফর দ্য টাইম বিং দাম নাই। আপনি একটু চারিদিকে তাকায় দেখেন, যারা খারাপ করেছে, যারা অন্যায় করেছে, তারা কিছুদিন ভালো আছে কিন্তু আলটিমেটলি ভালো নাই। রাতে একটা রাত নিজের বিছানায় ঘুমানোর জন্য কান্নাকাটি করেও পারতেছে না, দৌড়ায় দৌড়ায় ঘুরে বেড়াচ্ছে, সো ভালো নেই। কিন্তু আপনি যদি ভালো মানুষ হন, সৎ পথে চলেন, সৎ থাকেন, আপনি বুক ফুলে চলবেন, আপনার কোনো টেনশন থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনাকে নিয়ে কোনো আপনাকে ভাবতে হবে না কোনো কিছু। সেই জন্য যাই করেন না কেন, বি এ গুড হিউম্যান বিং, এবং এটার কোনো বিকল্প নাই। আর বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে অসুখী রেখে পৃথিবীতে কোনো একজন ব্যক্তি সুখে আছেন এই উদাহরণ কেউ দিতে পারবে না, পারবে পারবে না। আমি যখন ক্লাসে এইটে পড়ি, আমার একবার আমার লিভারে প্রবলেম হয়েছিল, অনেক জ্বর, গ্রামে থাকি, অনেক ডাক্তার দেখানো হলো, কেউ আমার জ্বর বন্ধ করতে পারতেছে না। আসলে যে প্রবলেমটা লিভারে, গ্রামের ডাক্তাররা তো অতটা ভালো বুঝতেছে না। পরে আমাকে ঢাকায় নিয়ে আসা হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাকে ভর্তি করানো হলো। তো আমি ঘুমাচ্ছি রাত্রেবেলা, দেখি আমার বিছানার পাশে মাটিতে জানামাজ বিছিয়ে, রাত প্রায় তখন 2টা বাজে, আমার আব্বা নামাজ পড়ছে আর কান্না করতেছে মোনাজাত ধরে, বলছে আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমার ছেলেটা যেন বেঁচে থাকে, কান্না করতেছে। আমার ঘুম ভেঙে গেল আমার বাবার কান্নায়। আমার বাবার আমি এক ছেলে, আমাকে এত ভালোবাসতেন, মানে হয়তো অনেক বেশি ভালোবাসতেন, সেই জন্য বোধ হয় খুব ভালোবাসাটা বেশি দিন ছিল না। তারপরে এগেইন আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, আমি তখনও জবে ঢুকি নাই, আমি আবার একবার অসুস্থ হই, তখনও আমাকে হাসপাতালে যেতে হলো। আমি দেখি যে উনি কান্না করেন, আমি গ্রামে যাই, আমি যখন ঢাকায় চলে আসি একা একা, আমার বাবা মা গ্রামে থাকে, আমি যখন বিদায় নিয়ে আসি, এরকম বিশাল পিস করা রোড, আমার আব্বার যে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে রাস্তায় দাঁড়িয়ে, আমি বাসে উঠেছি, গাড়ি চলে যাচ্ছে, উনি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, একটা বোকা বাবার মতো তাকায় আছে, আর আমি দেখতে পাচ্ছি উনি চোখের পানি মুছতেছে। সো এটা কোথায় পাবেন আপনি? আমি যখন আমার চাকরি থেকে, চাকরি এবং বিজনেস একসাথে শুরু করি, ভয়াবহ একটা স্ট্রাগল টাইম যাচ্ছিল আমার। আমার বিজনেস ভালো করছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল, কর্মচারীদের বেতন দিতে পারি না, বাড়ি ভাড়া দিতে পারি না, এরকম একটা অবস্থায় আমার যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টার্স, তারা সিদ্ধান্ত নিল যে বিজনেসটা বন্ধ করে দিবে, এবং আমাকেও যথেষ্ট অপমান করা হলো যে তোমাকে বিশ্বাস করা আমাদের ঠিক হয় নাই। এরকম একটা অবস্থা, আমি তখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি, বেশ ভালো বেতন পাই, আমার অফিস থেকে একটা গাড়ি দেওয়া ছিল। তো আমি হঠাৎ করে এই সময়, এই স্ট্রাগলের সময় আমার বাবা অসুস্থ হয়। আমি আমার বাবাকে হাসপাতালে ভর্তি করি, করার পরে আমি প্রতিদিন সকালবেলা আমার সেই মাল্টিনেশনাল কোম্পানি সকাল 8টায় অফিসে যাই, 5টার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসি, সেখান থেকে রাত 10টা 11টা আমি আবার হাসপাতালে যাই, সারা রাত বাবার সাথে ডিউটি করি, সকালবেলা আবার হাসপাতাল থেকে আবার আমার চাকরিতে, এইভাবে করে আমার দিন কাটতে থাকলো। 20 দিন আমি আমার বাবার প্রাণ উজাড় করে সেবা করি, প্লাস কাজও করি, একদিনও অফিস মিস করি না।
একদিনও আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ বন্ধ রাখি নাই। আমার বাবা বলতেন যে বাবা তুমি রাত্রে থাকো, দিনে কাজ করো, দিনে তুমি তোমার কাজ নষ্ট করো না, দিনে তো কেউ না কেউ আছে। এবং 20 দিনের মাথায় আমার হাতের উপর আমার বাবা মারা যায়। আমি বাসায় আসি, এক সপ্তাহ পরে আমার ফ্যামিলিতে বৈঠক বসে, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মা, আমার বউ সবাই আমাকে প্রচণ্ডভাবে ইনসিস্ট করে যে তোমার ব্যবসা ট্যাবসা করার কোনো দরকার নাই, ব্যবসা ছেড়ে দাও, জাহান্নামে যা, তুমি খুবই ভালো একটা চাকরি করো, অনেক মোটা যে স্যালারি আমাদের ভালো চলে যাবে। আমি সারা রাত ঘুমাতে পারি না, সকালবেলা উঠে আমি আমার চাকরি যেখানে করি মাল্টি ন্যাশনাল কোম্পানি সেখানে গিয়ে আমি রেজিগনেশন দিই, গিয়ে আমি আমার অফিসে বসি এবং প্রতিদিন এমনও হয়েছে আমি 3-4 দিন অফিস থেকে যেতাম না, 18 ঘন্টা আমি কাজ করতাম। এবং জানেন এই কাজ এবং এই যে মিরাকল, যে কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমার যে বেবিটা, এটা আমার বেবি ছিল, কারণ এটার ফান্ড আমি জোগাড় করেছি, এই বিজনেসের স্বপ্ন আমি দেখেছি, এটার আইডিয়া আমার, সেই বেবিটা মরে যাচ্ছিল, সেই বেবিটাকে বাঁচিয়ে দিয়েছে আমার কাজ এবং আমার বাবার দোয়া। And that is the miracle of life. So, আপনাদের আমি যেটা বলবো যে বাবা আমাকে অনেক বেশি ভালোবাসবেন, আপনার সবচেয়ে বিপদের সময় তার দোয়া আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। তো ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আজকে এখানে অনেক জন আছেন, আমরা তাদের কথা শুনবো এবং অনেক সুন্দর বাতাস হচ্ছে বাইরে, এনভায়রনমেন্টটা ডিফারেন্ট, আমি আপনাদের একটু আবেগপ্রবণ করে ফেললাম। আমার আগেই বলে নিয়েছি যে আমি নিজে একটা কাজ করছি, এখন যেহেতু আমার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে, হ্যাঁ আমি মাঝখানে একটা কোম্পানি করেছিলাম যেটাতে দেখলাম যে প্রচুর টাকা আসতেছে, এবং আমার এক পার্টনার আমাকে বললো যে আপনি একটা ঘর বানান যেখানে টাকা রাখবেন। তাই বললাম সর্বনাশ, এরকম ব্যবসা বাংলাদেশে আছে নাকি? পরে বুঝলাম এদের ইন্টেনশন হচ্ছে গভর্নমেন্টের টাকা মেরে দেয়া। আমি তৎক্ষণাৎ ওই কোম্পানিতে রিজাইন করে চলে আসলাম যে আমার এত টাকার দরকার নাই, এবং সেই টাকার দরকার নাই যে টাকা আমাকে ঘুমাতে দেবে না। সো সেই ব্যবসা এবং এরকম অনেক ব্যবসা আমার লাইফে এখন আসে, আমি করছি না, কিন্তু আমি কি করছি, আমি সারা বাংলাদেশের আপনাদের মতো 25,000 তরুণ তরুণীকে নিয়ে কাজ করছি, যাদেরকে আমি উদ্যোক্তা বানাতে চাই, যাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমি আপনাদের মাধ্যমে 1,00,000 কর্মসংস্থান তৈরি করব ইনশাআল্লাহ। এবং সেইখানে আমাদের গ্রুপের বাইরে এখানে যারা আছেন তারা যুক্ত হতে পারেন, নিজের বলার মতো একটা গল্প। সেখানে 90 দিনের ট্রেনিং দেওয়া হয় আপনি কিভাবে উদ্যোক্তা হবেন, কিভাবে আপনি প্রতিদিন চলবেন, কিভাবে আপনি একজন ভালো মানুষ হবেন, কিভাবে আপনি ভ্যালুসগুলো ধরে রাখবেন, কিভাবে আপনি একটা কাস্টমার কেয়ার করবেন, কিভাবে সেল করবেন, কিভাবে প্রোডাক্ট চুজ করবেন, কিভাবে মূলধন জোগাড় করবেন, সবকিছু সেখানে শেখানো হয় এবং এটা ফ্রি, কোনো টাকা নেওয়া হয় না এটার জন্য। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি বাই দিস টাইম বাংলাদেশের এবং বিদেশের অনেকের সাথে কথা বলেছি, যারা রীতিমতো এটা নিয়ে অবাক হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে সারা পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যেখানে টানা 90 দিন কর্মশালা হয়েছে, পৃথিবীর আর কোথাও এই ঘটনা ঘটেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার, ঈদের দিনও আমরা কর্মশালা করেছি, শুক্রবার, শনিবার, পূজার দিন, ছুটির দিন, কোনো দিন আমরা বাদ দেই নাই। এবং এটা হয়তো একটা ওয়ার্ল্ড রেকর্ড, আমাদের রিকগনিশন দরকার নাই, বাট আমাদের দরকার হচ্ছে হাজার হাজার উদ্যোক্তা এবং তারা লাখ লাখ কর্মসংস্থান তৈরি করবে, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। সো ফাইনালি আমার স্লোগানটা দিয়ে আমি শেষ করতে চাই। এবং আমি শুনলাম যে শান্ত ভাই এখানে আমার যে বইটা, এই এই ক্লাসগুলো করতে গিয়ে আমরা একটা বই লিখে ফেলেছি, এই বইটা নাকি এখানে পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করতে পারেন, নিচে পাওয়া যাচ্ছে। সো আমার যে জনপ্রিয় স্লোগানটা, যারা আমার সাথে আছেন তারা একটু আমার সঙ্গে বলবেন, নিজের বলার মতো গল্পের সঙ্গে যারা আছেন তারা জানেন স্লোগানটা, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, কেউ আপনাকে আটকাতে পারবে না।
অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারের উদ্দেশ্যে। আমার মনে হয় তালিটা আরেকটু ভালো হতেও পারত। আমরা পারি এটা প্রমাণ করলাম, কিন্তু একটু দেরিতে। এখন এই পাড়াটা যদি আমরা আগে করতে পারি তাহলে কিন্তু সেটা অনেক ভালো হয়, রাইট অর রং? আমি রেসপন্স চাচ্ছি, আপনারা কি সবাই ভালো আছি? খুব ভালো, বেশি ভালো। আমরা বেশি ভালো এবং জগতের আলো দুইটা ছড়াতে চাই এবং দুইটা ছড়ানোর মধ্য দিয়ে ভালো কিছু করতে চাই। আর এই ভালো কিছু করার জন্য আমরা চলুন কিছু একটা জানবো, কিছু একটা বুঝবো, কিছু জেনেছি এবং কিছু বুঝেছি। আমার মনে হয় আলোচনা অনেক বিষয় চলে আসছে। রিপিট না করে সরাসরি পরবর্তী আলোচনার জন্য মঞ্চ আহ্বান জানাচ্ছি চমৎকার মনের, চমৎকার মানের একজন মানুষকে, যিনি তার অবস্থান থেকে অনেক কিছুই তৈরি করেছেন কিন্তু আমরা অনেকেই জানি না। আবার অনেকে যারা জানি তখন তারা ভালোভাবে ফিল করি। খেয়াল করে দেখুন আজকে আমরা আমাদের অবস্থান থেকে যাই কিছু শুনছি বা শুনতে যাচ্ছি বা শুনতে চাচ্ছি, সবকিছুর মধ্যে যেন কিছুটা নতুনত্ব থাকে। এই মুহূর্তে চমৎকার কিছু নতুনত্ব বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে মঞ্চ আহ্বান জানাচ্ছি।